প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো সবাই। আজকে আমরা পৌরনীতি সুশাসন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের বিষয়বস্তু হলো পাকিস্তান থেকে বাংলাদেশ, অর্থাৎ ভারত স্বাধীন হয় 1947 সালে এবং দুটো রাষ্ট্রের জন্ম হয়। ইতি আগের অধ্যায়ে আমরা জেনেছি ভারত বর্ষ স্বাধীন হয় 1947 সালে এবং এটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হলো পাকিস্তান আর একটি মূল ভারত ভূখণ্ড 1947 থেকে 1971। মূলত এটাই হলো পাকিস্তান আমল, এবং পাকিস্তান আমল 1971 সালে স্বাধীনতার পরে বাংলাদেশ মুক্ত হয়। তো 1947 সালে তিনটি রাষ্ট্র হওয়ার কথা থাকলেও আসলে পূর্ববঙ্গকে পাকিস্তানের সাথে জুড়ে দেওয়া হয় এবং পূর্ববঙ্গ হয় পাকিস্তানের একটি প্রদেশ, সেটার নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান। তো পাকিস্তান থেকে বাংলাদেশের অবস্থা কেমন ছিল, মূলত সেটাই এই অধ্যায়ের আলোচনার বিষয়। পাকিস্তানি শাসক গোষ্ঠী আসলে পূর্ব বাংলাকে তাদের একটি উপনিবেশ মনে করত ইংরেজদের মতো, এবং সেইভাবেই তারা তাদের শাসনতন্ত্র পরিচালনা করে। আসলে পাকিস্তান হয় জিন্নার দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। তো এটার বৈশিষ্ট্য ছিল কি, এটা হবে একটি ইসলামী প্রজাতন্ত্র, এবং এই তৎকালীন শাসক গোষ্ঠীর নেতৃবৃন্দ যারা ছিল পশ্চিম পাকিস্তান কেন্দ্রিক, এবং তাদের মূল উদ্দেশ্য ছিল পশ্চিম পাকিস্তানের উন্নয়ন, রাজধানীকে কেন্দ্র করে, অর্থাৎ রাজধানী করাচি তখন এটাকে কেন্দ্র করেই তারা রাজধানীর উন্নয়নের নামের অজুহাতে আসলে পশ্চিম পাকিস্তানের উন্নয়ন ঘটায় এবং পূর্ববঙ্গের ধন সম্পদ লুণ্ঠন বা শোষণ করার উদ্দেশ্যেই আসলে তারা তাদের শাসন ক্ষমতা পরিচালনা করে। তারপর এর প্রথম অংশে আমরা দেখি যে বাঙালিদের সাথে তাদের যে বৈষম্যমূলক আচরণ, তার একটা উদাহরণ হলো ভাষা আন্দোলন, অর্থাৎ রাষ্ট্রভাষা প্রশ্নে পাকিস্তানিদের মনোভাব। পাকিস্তানিরা চাইছে রাষ্ট্রভাষা হবে উর্দু, বাংলাকে বাদ দিয়ে রাষ্ট্রভাষা উর্দু করার যে ষড়যন্ত্র, সেটার প্রতিবাদেই আসলে বাঙালিরা ভাষা আন্দোলন করে। এবং 1952 সালে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভাষা আন্দোলন কি, কত সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়। তো তার আগে আমরা জানি যে বিরোধী এখানে পাকিস্তানের অবস্থাটা তখন কেমন ছিল, অর্থাৎ পূর্ব পাকিস্তানের প্রতি যে বৈষম্য তার কতগুলো উদাহরণ। চাকুরির ক্ষেত্রে পূর্ব পাকিস্তানিদের পরিবর্তে পশ্চিম পাকিস্তানিদেরকে অগ্রাধিকার দেওয়া হতো এবং তাদেরকে গুরুত্ব দেওয়া হতো। পূর্ব পাকিস্তানের ধন সম্পদ এটা থেকে যে অর্থ উপার্জন হতো বা বৈদেশিক মুদ্রা আসতো, সেটার বেশিরভাগই চলে যেত পশ্চিম পাকিস্তানে, পূর্ব পাকিস্তানের জন্য উন্নয়নমূলক কোনো কাজ করা হতো না। তারপরে প্রথমেই তারা, যদিও বাঙালির তৎকালীন পাকিস্তানে পূর্ববঙ্গের বাংলাভাষী জনসংখ্যা বেশি হওয়া সত্ত্বেও তারা অন্যায়ভাবে পাকিস্তান উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণা করে, এটাও তাদের একটা হীন চক্রান্ত। অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় 56.40% জনগোষ্ঠী তখন বাংলা ভাষায় কথা বলতো মূল পাকিস্তানের, সেটা সত্ত্বেও তারা জোরপূর্বক উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। এবং তারপর ওই তৎকালীন সময় ভাষা আন্দোলনের কারণেই আসলে পরবর্তীতে তারা বাধ্য হয়ে বাংলাকেও রাষ্ট্রভাষার মর্যাদা দিতে সম্মত হয়। আর একটা বিষয় হলো 1947 সালের পর থেকে মুসলিম লীগ কেন্দ্রিক, অর্থাৎ যে ভারতের দুটি রাজনৈতিক দল ছিল, একটা হলো ভারতীয় জাতীয় কংগ্রেস আর একটি হলো মুসলিম লীগ। এই মুসলিম লীগ ছিল পাকিস্তান কেন্দ্রিক একটি রাজনৈতিক দল, এবং সেই মুসলিম লীগের নেতৃত্বেই আসলে তখন পাকিস্তান রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়। কিন্তু পরবর্তী সময়ে একটি বিরোধী রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে আওয়ামী মুসলিম লীগ নামক একটি রাজনৈতিক দল গঠন করা হয়।
এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এদের নেতৃত্বে আসলে এই দলটি গড়ে ওঠে। পরবর্তী সময়ে 1955 সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী নেতৃত্বে এই দলটি তখন মুসলিম শব্দটি বাদ দিয়ে আওয়ামী লীগ দল নামে আত্মপ্রকাশ করে। এখানে একটি প্রশ্ন আসে যে আওয়ামী লীগ কত সালে গঠিত হয়? আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ এই দলটি রূপান্তরিত হয় এবং সেটা হয় 1955 সালে। আর একটা বিষয় হলো, পাকিস্তানি শাসক গোষ্ঠীর একটা হিনস আক্রান্ত ছিল যে পূর্ববঙ্গের জনগোষ্ঠী বা এদের মধ্য থেকে যেন কোনো রকম নেতৃত্ব জন্ম নিতে না পারে বা পূর্ব বাংলার জনগণ যেন পাকিস্তানের নেতৃত্ব নিতে না পারে, সেই উদ্দেশ্যেই তারা বিভিন্ন সময় সামরিক শাসন জারি করে। এটাও ছিল তাদের একটি হিনস আক্রান্ত, সামরিক শাসন জারি করে বারবার তারা গণতান্ত্রিক সরকারের মৃত্যু ঘটায় এবং পূর্ববঙ্গ থেকে যেন কোনো রকম রাজনৈতিক নেতৃত্ব গড়ে উঠতে না পারে বা পূর্ববঙ্গের জন পূর্ববঙ্গ থেকে যেন কেউ শাসন ক্ষমতা গ্রহণ করতে না পারে, এরকম নেতৃত্ব গড়ে না ওঠে, সেটাই ছিল আসলে তাদের মূল উদ্দেশ্য। এবং সেই উদ্দেশ্যে বারবার তারা ষড়যন্ত্রমূলকভাবে জনগণের ক্ষমতা তারা বারবার কেড়ে নিয়ে সামরিক শাসন জারি করে। এই ছিল তৎকালীন পাকিস্তানের অবস্থা। এবং এইসব কারণেই পূর্ববঙ্গের জনগণের মধ্যে একটা বিদ্রোহ এবং তাদের নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার যে একটা মানসিকতা, সেটা এই কারণেই তৈরি হয়। এবং তো এখানে আমাদের এই অধ্যায় থেকে যে প্রশ্নটি আসে সেটা হলো ভাষা আন্দোলন। তো ভাষা আন্দোলন 1947 সালে স্বাধীন হওয়ার পরে ভাষা আন্দোলনের কথা ওঠে 1948 সালে, অর্থাৎ 1948 সালে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এর প্রতিবাদে তৎকালীন ছাত্র সমাজ প্রথমে এর প্রতিবাদ করে এবং 1952 সালে এটা একটা বাঙালি জাতির জীবনে একটি স্মরণীয় ঘটনা 52 সালটি, কারণ এই সালেই এই ভাষা আন্দোলনের মাধ্যমে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদার উন্নীত বা রাষ্ট্রভাষার মর্যাদার দাবির লক্ষ্যে তারা এই সালেই এই এবং এই আন্দোলনের মাধ্যমেই বিশ্ববাসীকে একটা বিশ্ববাসীর কাছে একটা স্মরণীয় জাতি হিসেবে গড়ে ওঠে। এবং পরবর্তী সময় এই ভাষা আন্দোলন, অর্থাৎ আমরা এখন জানি যে এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়, অর্থাৎ এটা এখন বিশ্বের কাছেই একটা গুরুত্বপূর্ণ এবং উজ্জ্বল দৃষ্টান্ত বা উদাহরণ যে কিভাবে ভাষার জন্য আত্মত্যাগ করা যায় এবং একটা নিজের জাতির ভাষাকে ভালোবাসার মাধ্যমে কিভাবে মানুষ আত্মত্যাগ করতে পারে, এই উদাহরণ আসলে এই ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে আমরা দেখি। এরপরে তো ভাষা আন্দোলন, তারপরে 1954 সালের নির্বাচন, 66 সালের 6 দফা, 1969 সালের গণ অভ্যুত্থান, 70 সালের নির্বাচন, এই সমস্ত ছিল বাঙালিদের আন্দোলন। এবং সেই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়েই 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়। তো ভাষা আন্দোলন ছিল এই স্বাধীনতা আন্দোলনের প্রথম পর্যায়ের একটি পদক্ষেপ। ভাষা আন্দোলনের মূল বিষয়বস্তুটা ছিল যে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে হবে, যেহেতু পাকিস্তানে বাংলাভাষী জনসংখ্যা বেশি, সুতরাং বাংলা ভাষাকে উপেক্ষা করে শুধু রাষ্ট্রভাষাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা এটা বাঙালি জনগণ মেনে নেয়নি বা নিতে পারেনি। এবং সেই কারণেই এই সময় প্রবল সংগ্রাম বা আন্দোলন শুরু হয়। ভাষা আন্দোলনের প্রথম পর্যায়ে অর্থাৎ 1947 সালের জুলাই মাসে পাকিস্তান সৃষ্টির পরেই পূর্বেই আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করে। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ দাবি প্রতিবাদ জানায় এবং
47 সালে আজাদ পত্রিকায় উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ করা হলে তা পূর্ববাংলার রাজনৈতিক স্বাধীন পরাধীনতার নামান্তর পাকিস্তান সৃষ্টির পর বাংলাকে রাষ্ট্রভাষা করার লক্ষ্যে 47 সালের 1 সেপ্টেম্বর তমুদ্দিন মজলিস সর্বপ্রথম প্রচেষ্টা চালায়। তাহলে ভাষা আন্দোলনের জন্য প্রথম সংগ্রামের নামে যে সংগঠনটি তার নাম হলো তমুদ্দিন মজলিস। দ্বিতীয় পর্যায়ে 1948 সালের 25শে ফেব্রুয়ারি খাজা নাজিমুদ্দিন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার কথা প্রস্তাব করেন। তখন গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্ত উর্দু এবং ইংরেজির পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করেন। 48 সালের 21শে মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দেন উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। 24শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন উর্দু এবং উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। জিন্নার এই ঘোষণার প্রতিবাদে ছাত্র সমাজ নানা ধ্বনি উচ্চারণ করে এবং তো এটা এই আস্তে আস্তে 1951 সালে এটা এই আন্দোলন তীব্র হতে থাকে এবং 1951 সালে প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান আততায়ীর গুলিতে নিহত হলে খাজা নাজিমুদ্দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী হন এবং খাজা নাজিমুদ্দিন 52 সালের 26শে জানুয়ারি পাকিস্তান মুসলিম লীগের ঢাকা অধিবেশন এবং পল্টন ময়দানের জনসভায় উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেন। তো পূর্ব পাকিস্তানের জনগণ প্রতিবাদ করে এবং 30শে জানুয়ারি প্রতিবাদ দিবস পালন করে। 31শে জানুয়ারি রাজনৈতিক দলের সমন্বয়ে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন হয়। 4ঠা ফেব্রুয়ারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট। 11 এবং 13ই ফেব্রুয়ারি পতাকা মিছিল পালিত হয়। আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দিন আহমেদ 1952 সালের 16ই ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলা ও বন্দি মুক্তির দাবিতে আমরণ অনশন ধর্মঘট শুরু করেন। নুরুল আমিনের মুসলিম লীগ সরকার 20শে ফেব্রুয়ারি বিকেল থেকে ঢাকায় 1 মাসের জন্য 144 ধারা জারি করে। 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পূর্ব ঘোষণা অনুযায়ী হরতাল পালনের উদ্দেশ্যে 144 ধারা ভঙ্গের সিদ্ধান্ত গ্রহণ করে। ছাত্র নেতা গাজীউল হকের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে আমতলায় ঐতিহাসিক সভা শুরু হয়। 21শে ফেব্রুয়ারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণ শোভাযাত্রা করে। জননেতা আব্দুল মতিনের প্রস্তাবক্রমে রাষ্ট্রভাষা বাংলা করার দাবি জানানোর জন্য 144 ধারা ভঙ্গ করে প্রাদেশিক আইন পরিষদ ভবনে যাওয়ার সিদ্ধান্ত হয়। রাষ্ট্রভাষা বাংলা আশায় স্লোগানে মিছিল বের করা হলে পুলিশ লাঠিচার্জ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে মিছিলটি ছত্রভঙ্গ করে। বিকেল 3টার দিকে ছাত্র জনতা মাতৃভাষা বাংলার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন পেরিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এলে পুলিশ শান্তিপূর্ণ মিছিলে গুলি করে। পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন বরকত, রফিক, জব্বার ও সালাম। 21শে ফেব্রুয়ারি ছাত্র জনতা হত্যার প্রতিবাদে জনতার বিক্ষোভে ঢাকা শহর উত্তাল হয়। 22-23 ফেব্রুয়ারি ছাত্র জনতা শিক্ষক বুদ্ধিজীবী সমাজ পূর্ণ দিবস হরতাল পালন করে, 144 ধারা ভঙ্গ করে এবং শোভাযাত্রা চালায়। ভাষা শহীদদের স্মৃতিকে চির জাগরুক করে রাখার জন্যই ছাত্র সমাজ শহীদ মিনার গড়ে তোলার সিদ্ধান্ত নেয়। ডক্টর শাহিদ হায়দারের নকশায় 23শে ফেব্রুয়ারি তৈরি হলো শহীদ মিনার। এই শহীদ মিনারেই 24শে ফেব্রুয়ারি শহীদ শফিউরের পিতাকে দিয়ে উদ্বোধন করা হয় এবং এই শহীদ মিনার 25শে ফেব্রুয়ারি প্রাদেশিক পরিষদের সদস্য দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। 52 সালের এপ্রিল মাসে পূর্ববাংলার মুখ্যমন্ত্রী নুরুল আমিন প্রাদেশিক আইনসভায় বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব করেন। 1956 সালে সংবিধানের মাধ্যমে উর্দু ভাষার সাথে বাংলা ভাষা রাষ্ট্রভাষায় স্বীকৃতি লাভ করে। এই ছিল মোটামুটি 1952 সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপট এবং এই সময় বিশেষ করে এই ছাত্রদের আত্মত্যাগ এবং অন্যান্য নেতৃবৃন্দের সংগ্রাম বৃথা যায়নি এবং এই 52 সালের ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে আসলে পাকিস্তানিদেরকে বোঝানো হয় যে বাঙালি জাতি একটি সংগ্রামী জাতি এবং পরবর্তী সময় বিভিন্ন বৈষম্যের বিরুদ্ধে তারা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে এবং 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়। তাহলে পাকিস্তানিদের বিরুদ্ধে সংগ্রামের এই প্রথম পর্যায় ছিল আসলে 1952 সালের ভাষা আন্দোলন এবং তৎকালীন সময়ে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অন্যায়ভাবে জেল জুলুম এবং কারাবন্দী করে রাখা হয়। এবং এই সময় আরেকটি বিষয় হলো যে এই সময় তিনি এই বাংলা ভাষার দাবিতে কারাগারে বসেই অনশন শুরু করেন এবং এক সময় পাকিস্তানি সরকার তার এই অনশনের অর্থাৎ তাকে এই সংগ্রামের কারণে মুক্তি দিতে বাধ্য হয়। তাহলে আমাদের প্রশ্ন হলো ভাষা আন্দোলন কি এবং কত সালে সংগঠিত হয় এবং ভাষা আন্দোলনের প্রেক্ষাপট বা ভাষা আন্দোলনের অর্থাৎ ভাষা আন্দোলনের মাধ্যমে যে বাংলাদেশ স্বাধীন হয় তার গুরুত্ব বা তার বিশদ ব্যাখ্যা এটা এই প্রশ্নের বিষয়বস্তু হিসাবে আসে। এরপরে 1952 সালের পরে আসে 1954 সালের নির্বাচন, অর্থাৎ পাকিস্তান সরকার একটা সংবিধান রচনা করতে তাদের যে দীর্ঘসূত্রিতা, অর্থাৎ কীভাবে বাঙালিদেরকে নিপীড়ন বা নির্যাতন করা যায় সেটা হিসাবেই তারা দীর্ঘদিন ধরে কোনো সংবিধান রচনা করেনি, বিভিন্ন স্বেচ্ছাচারমূলক শাসন কায়েম করে এবং তার পরবর্তী সময় আন্দোলনের কারণে 1954 সালে একটি নির্বাচন দিতে বাধ্য হয় এবং এটা ছিল, এটার নাম হয় 1954 সালের যুক্ত ফ্রন্ট নির্বাচন। তো যুক্ত ফ্রন্ট নির্বাচন এটা 1949 সালে মাওলানা ভাসানী যখন আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন, তো পাট ও লবণ শিল্পে কেলেঙ্কারি, ভাষা আন্দোলন বিরোধী কার্যক্রম ইত্যাদির ফলে মুসলিম লীগের জনপ্রিয়তা হ্রাস পায় এবং এই সুযোগে 1954 সালের নির্বাচন সামনে রেখে শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 21 দফার ভিত্তিতে যুক্ত ফ্রন্ট গঠন করেন। যুক্ত ফ্রন্টের দলগুলো হলো আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, গণতন্ত্রী দল, নিজামে ইসলাম। এই কয়েকটি দল মিলে নির্বাচনে অংশগ্রহণ করে এবং এই জন্য নাম হয় যুক্ত ফ্রন্ট নির্বাচন। নির্বাচনের ইশতেহার হিসাবে 21 দফা কর্মসূচি ঘোষণা করা হয়। তাহলে এখানে ছোট ছোট কিছু প্রশ্ন আসে, যেমন মুসলিম লীগ কার নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়? প্রশ্নের উত্তর হলো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তিনি এটা প্রতিষ্ঠা করেন আওয়ামী মুসলিম লীগ। এবং এই আওয়ামী শব্দটি বাদ দিয়ে মুসলিম লীগ শব্দটি বাদ দিয়ে মুসলিম শব্দটি বাদ দিয়ে আওয়ামী লীগ দলটি গঠন হয় 1955 সালে। তো 21 দফা কর্মসূচির ভিত্তিতে যুক্ত ফ্রন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এটা একটা প্রশ্ন যে 21 দফা কর্মসূচি কি, এখানে 21টি দফা আছে এবং এর ভিত্তিতেই নির্বাচনটি অনুষ্ঠিত হয়। 21 দফা কর্মসূচি আছে সময় 21 দফা কর্মসূচি গুলো ছিল আসলে 21শে ফেব্রুয়ারি 1952 সালের 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের যে দুঃখজনক ঘটনা ঘটে সেটাকে স্মরণীয় করে রাখার জন্যই 21 দফা কর্মসূচি ঘোষণা করা হয় এবং এই 21 দফা কর্মসূচির ভিত্তিতে যুক্ত ফ্রন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। যুক্ত ফ্রন্ট, আচ্ছা, এখানে 21টি দফা ছিল এরকম: বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করতে হবে, বিনা খেসারতে যে কোনো প্রকারের জমিদারি প্রথা ও খাজনা আদায়কারী মধ্যস্বত্ব ব্যবস্থা বিলুপ্ত করতে হবে, পাট শিল্পকে জাতীয়করণ করতে হবে, সমবায় কৃষি ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে কুটির শিল্পে উন্নতি সাধন করা, পূর্ব পাকিস্তানকে লবণ শিল্পে স্বনির্ভর করে তুলে শিল্পের উন্নয়ন করা, বাস্তুহারাদের পুনর্বাসনের ব্যবস্থা করা, সেচ পরিকল্পনা গ্রহণ করা, পূর্ব পাকিস্তানের শিল্পায়িত করার মাধ্যমে শিল্প শ্রমিকদের সকল প্রকার অধিকার নিশ্চিত করা, অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালু, শিক্ষকদের উপযুক্ত বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভেদ দূর করে শিক্ষা ব্যবস্থার পুনর্বিন্যাস করা, বিশ্ববিদ্যালয়ের সকল কালাকানুন বাতিল করে বিশ্ববিদ্যালয়কে পূর্ণ স্বায়ত্তশাসন প্রদানের ব্যবস্থা করা, প্রশাসনিক ক্ষেত্রে ব্যয় সংকোচন, উচ্চ নিম্ন পর্যায়ের কর্মচারীদের বেতন বৈষম্য কমিয়ে আনা,
সর্বস্তরে ঘুষ দুর্নীতি স্বজনপ্রীতি বন্ধ করা, বিনা শর্তে সকল রাজবন্দির মুক্তি দেন, সভা সমিতি সংবাদপত্র স্বাধীনতা নিশ্চিত, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা, বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করা, বর্ধমান হাউসকে প্রথমে ছাত্রাবাস এবং পরে বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণাগার করা হবে, ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে শহীদ মিনার তৈরি করা হবে, 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে ঘোষণা করা, লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ব পাকিস্তানকে পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান করা, পূর্ব পাকিস্তানে নৌবাহিনীর সদর দপ্তর স্থানান্তর, অস্ত্র কারখানা স্থাপন, আনসার বাহিনীকে মিলিশিয়া হিসেবে গড়ে তোলার ব্যবস্থা করা, যুক্তফ্রন্ট মন্ত্রিসভা কোনো অবস্থাতে আইনসভা বা মন্ত্রিসভার কার্যকাল বর্ণিত করবে না, সাধারণ নির্বাচনের 6 মাস পূর্বেই যুক্তফ্রন্ট মন্ত্রিসভা পদত্যাগ করবে, আইনসভার সদস্যদের আসন শূন্য হলে 3 মাসের মধ্যে উপনির্বাচনের মাধ্যমে তা পূরণ করা হবে। এই 21টি দফা সামনে রেখে আসলে যুক্তফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করে, যুক্তফ্রন্ট নির্বাচনের ফলাফলে অর্থাৎ এখানে মুসলিম আসন ছিল 237টি এবং অমুসলিম আসন ছিল 72টি। তো এই নির্বাচনে 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনে ব্যাপক সফলতা অর্জন করে এই যুক্ত অর্থাৎ যে 4টি দল এতে অংশগ্রহণ করে, কি আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, গণতন্ত্রী দল এবং নেজামে ইসলাম। এই দলগুলি একত্রিত হয়ে 21 দফা সামনে রেখে নির্বাচনে অংশগ্রহণ করে এবং নির্বাচনে ব্যাপক সফলতা অর্জন করে এবং এর মধ্যে দিয়েই এই নির্বাচনটি সম্পন্ন হয় এবং পরবর্তী সময় এই যুক্তফ্রন্ট নির্বাচনের ফলাফলকে অস্বীকার করে আবার সামরিক শাসন জারি করা হয়। তো এই ছিল মোটামুটি আজকের বিষয়ে, যে 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন এবং 21 দফা কর্মসূচির ভিত্তিতে নির্বাচনের ফলাফল ও গুরুত্ব।